রাখতে দিন, এরা তাকে আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে দিন। আসুন আমরা এলাকার মানুষের কাছে আমরা আশীর্বাদ প্রার্থনা করতে তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী সহ মাননীয় মন্ত্রী সকল নেতার আপনাদের এলাকাকে আপনাদের সমর্থন চাইছি, আপনাদের কাছে আশীর্বাদ প্রার্থনা করছি। আগামী আগামী জুলাই সকাল সকাল পরিবারকে আসন্ন জেলা পঞ্চায়েত নির্বাচন, সেই নির্বাচন উপলক্ষে এলাকার উন্নয়নের মাননীয় সকল জেলা মহাশয় আপনাদের এলাকা দিয়ে আপনাদের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থীদের নিয়ে সমর্থন এবং আশীর্বাদ প্রার্থনা করছেন, এবং তারই সাথে সাথে এলাকার উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার যে সংকল্প, আপনার পরিবারকে সুরক্ষিত রাখবার যে সংকল্প, আপনার এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখবার যে সংকল্প, এবছর আমাদের তিনটি স্লোগানে